নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। স্বামীর সঙ্গে মনোমালিন্য হচ্ছিল না দীর্ঘদিন ধরে, আর সেই সমস্যার প্রতিকারের আশায় উত্তর চব্বিশ পরগনার মৎস্যান্দপুরের শিমুলপুর নিবাসী তান্ত্রিক সুমন হরির কাছে গিয়েছিল এক গৃহবধূ। গৃহবধূর অভিযোগ, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ওই গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হন ওই তান্ত্রিক সুমন। তন্ত্র সাধনার জন্য তারাপীঠের একটি হোটেলে তুলে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন সুমন। অভিযোগকারিণী ওই গৃহবধূ বলেন, তার এক দুঃসম্পর্কের আত্মীয়র কাছে থেকে জানতে পারি সুমন তন্ত্র সাধনার মাধ্যমে অনেক কিছু অসাধ্য সাধন করতে পারে। নিতান্তই বিশ্বাসের বশবর্তী হয়েই স্বামীকে কাছে পাওয়ার জন্য আমি এই তান্ত্রিকের কাছে যাই। গৃহবধূ আরও বলেন, আমি ওই ভণ্ড তান্ত্রিকের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আমাকে বলে যে তোর বরের কিছু সমস্যা আছে। মানে তোর বরের সমস্যা বলতে, না তোর বর অন্য কোনো মেয়ে ছেলের সাথে সম্পর্ক আছে এই বলে আমাকে ভুলভাল বোঝায়। তা তোর বর যদি ভালো, তুই যদি চাস তোর বরকে ভালো কথা খানার জন্য, তাহলে তুই আমার সাথে যোগাযোগ করছি। দেখো আমি এইসব বিষয়ে বলছি, তুই চাস তোর বর, তুই চাস না তোর বর ভালো কথা আছে আমি হ্যাঁ কে না চায়। আমি শেষমেশ দাঁড়ালো, ও আমাকে তারাপীঠে বলেছিলো যে তোর সমস্যা সমাধান করার জন্য আমার সাথে তোকে তারাপীঠে যেতে হবে। আমি বলছিলাম, দেখো আমি তারাপীঠে অত দূর যাবো, আমার কী করে যাবো, আমি কাজ করি। বলছে তোর মানে আমরা নিয়ে নেবো, তোর কোনো অসুবিধা নেই, কিন্তু সঙ্গে কাউকে গেলে হবে না। তা আমার বাড়িতেও শেষে সবাইকে ভুম ভাং বুঝিয়েছিলো, ওকে একা যেতে হবে, আমার ওর বর গেলেও হবে না, তোমরা গেলেও হবে না, ওকে একা যেতে হবে। তো আমার শ্বশুরবাড়ি বলছে, দেখো একা তো পাঠাবো না, বলছে একা না গেলে কাজ নেই। এইসব মানে বুঝিয়ে টুঝিয়ে আমাকে ঘর থেকে একা নিয়ে গেছিলো তারাপীঠে। ওখানে নিয়ে যে আমাকে মানে বলেছিলো, আমাদের সাধনায় বলতে গেলে মদ ছাড়া কোনো কাজ হয় না। ওরা মদ পান করেছিল, আমাকে জোর করে মদ খাইয়েছিল, বা তারপরে কী হয়েছে না আছে স্যার আমি আর কিছু জানি না। সেই জন্য আমাকে প্রত্যেকবার ভয় দেখিয়েছিল, আমার কাছ থেকে 15,000 টাকা নিয়েছে, আমার সোনার জিনিস নেওয়ার চেষ্টা করেছিল, সেটা আমি দিতে দিইনি। এখন চাই ও শাস্তি পাক, ও শাস্তির দরকার। অপরদিকে অভিযুক্ত তান্ত্রিক সুমনের দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আমি ওই দম্পতিকে টাকা ধার দিয়েছিলাম, তা ফেরত চাওয়াতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। তবে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আপনারা দেখছেন আমার বাংলা। সবসময় থাকুন খবরে।